এরপরে আসাদুজ্জামান আসাদ, আপনি লিখেছেন প্রাইমারি স্কুলে পড়ার সময় আমরা স্কুলের কাঁঠাল চুরি করে ফুটবল কিনে খেলেছি, উক্ত কাজের জন্য কি আমাদের পাপ হবে? পাপ হলে আমাদের করণীয় কি? স্কুলের কাঁঠাল কিনে খেয়েছেন, অবশ্যই গুণা হয়েছে। সেই স্কুলে যদি টাকা কোনোভাবে সেটা মূল্য পরিশোধ করে দেওয়া যায়, কোনোভাবে ফান্ডে টাকা ঢুকিয়ে দেওয়া যায়, সেটা ভালো। আর যদি সেটার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে পরিমাণ টাকা সাদাকা করে দিলেন, এটার যাদের এখানে হিস্সা আছে, হক আছে, কোনো কোনো মানুষের তো হক আছেই, তাদের জন্য আল্লাহ তাআলা যেন এটার সওয়াব বরাদ্দ করে দেন, এটার বিনিময় দিয়ে দেন সে নিয়তে। এরপরে ফারজানা বৃষ্টি, আপনি লিখেছেন নামাজ শেষে মুনাজাতের গুরুত্ব কতটুকু? নামাজ শেষে দোয়া কবুল হয়, অতএব কেউ চাইলে কোনো নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট, এটা নামাজের পরের অংশ, হাত তুলে দোয়া করতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহও নয়। আর সম্মিলিতভাবে করার তো প্রশ্ন ওঠে না, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিংবা খুলাফায়ে রাশিদীন কিংবা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়। মোহাম্মদ রশিদ, আপনি লিখেছেন নিজের অনিচ্ছায় পরিবার থেকে যৌতুক নিলে সেটা পরিশোধের পদ্ধতি কি? আপনার অনিচ্ছায় যদি আপনি পরিবার থেকে যৌতুক নেন, তাহলে সেক্ষেত্রে পরিবার থেকে বলতে শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি যৌতুক নেন, তাহলে সেক্ষেত্রে যখন আপনার বোধোদয় হয়েছে তাহলে সেক্ষেত্রে তাদের সে টাকা, তাদের সে জিনিসপত্র আপনি কৌশলে ফেরত দেবেন, বা এটা সমূল্য আপনি ফেরত দেবেন, বা তাদেরকে এটা মালিক বানিয়ে দেবেন যাতে করে তাদের ক্ষতিটা পুষিয়ে যায়, কমপক্ষে এতটুকু কাজ আপনি করবেন। জানাতুল মামা তাজকি, আপনি লিখেছেন জিনগ্রস্ত হওয়ায় শরিয়ার আলোকে রাকি থেকে ঝাড়ফুঁক নেওয়া যাবে, ইসলাম ঝাড়ফুঁকের জন্য কারো স্বর্ণাপন্ন হওয়া কি জায়েজ আছে? হ্যাঁ, অবশ্যই জায়েজ আছে। এক্ষেত্রে যে হাদিস আছে, কেউ যদি ঝাড়ফুঁক না করে সেই বিনা হিসাবে জানাতে যাবে, এর মানে হলো যদি কারোর তাওয়াক্কুলের লেভেলটা এত উপরে থাকে যে সব কিছু তিনি আল্লাহর কাছে চেয়ে নেন, নিজেটা নিজে করেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য ফজিলত রয়েছে। বাট এটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায় ঝাড়ফুঁক গ্রহণ করা যাবে, তিনি নিজে ঝাড়ফুঁক মানুষকে দিয়েছেন, বিধায় এটি গ্রহণ করতে অসুবিধা নেই।